ভারত এখনো রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে নিজের জায়গায় কিন্তু তটস্থ রয়েছে। যেখানে শুরুর দিকে সবাই দাবি করেছিল যে ভারত লম্বা সময় ধরে নিজের জায়গায় কখনো কায়েম থাকতে পারবে না, এমনকি অনেক পশ্চিমী জানকারীরা দাবি তো এটা পর্যন্ত করে দিয়েছিল যে যদি ভারত আর ইউক্রেনের যুদ্ধে পশ্চিমী দেশের পক্ষ না নেই তবে ভারত আর পশ্চিমী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রভাবিত হবে। কিন্তু আজ গোটা বিশ্বের সমস্ত দাবিগুলো যেন ভুল প্রমাণিত হয়েছে, কেননা ভারত আজও মজবুত স্থিতিতে আছে। আর এই দ্বিপক্ষীয় সম্বন্ধ প্রভাবিত হওয়া তো দূরের কথা, উল্টে রাশিয়া হোক বা আমেরিকা, দুই দেশের সাথে বা দুজনের সাথে ভারতের সম্পর্ক এক অটুট সম্পর্ক হয়ে গেছে। ভারতকে অত্যাধুনিক অস্ত্রের অফার করেছে তারা, কেননা রুশ যেখানে ভারতকে তাদের হাইপারসনিক মিসাইলের টেকনোলজি দেওয়ার কথা বলেছে, তো সেখানে আবার আমেরিকা ভারতকে তাদের F-21 ফাইটার জেটে ফিফথ জেনারেশনের F-35 এর থেকে বেহতরিন আর ভারতের হিসেবে প্রয়োজনীয় টেকনোলজি দেওয়ার কথা বলেছে। কেননা স্বয়ং আমেরিকার অস্ত্র বানানো কোম্পানি লকেট মার্টিনের বক্তব্য এখন এটাই যে তারা ভারতকে F-21 ফাইটার জেটে আমেরিকার F-22 আর F-35 এর থেকে বেহতরিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর এই দুটো থেকে এক ধাপ আগের রাডার সিস্টেমকে দেবে ভারতকে। এমনকি ভারতকে সামনে 40 বছরের টেকনোলজি সহায়তা দেওয়ার প্রমিস করেছে তারা। তো সেখানে আমেরিকার রাজদূত জুলিয়ান স্মিথ বড় স্টেটমেন্ট দিয়ে বলেছে যে ভারতের জন্য ন্যাটো সংগঠনের পুরো দরজা সম্পূর্ণ খোলা, ভারত যখন চাইবে তখনই আসতে পারবে বা যুক্ত হতে পারবে। আর এই স্টেটমেন্টের মানে এটাই যে এখন ভারতের জন্য আমেরিকার অ্যাডভান্স টেকনোলজির দরজা খুলে গেছে। আর এমত অবস্থায় সেই সব লোক তো মুখের উপর জবাব পেয়েছে যে বা যারা বলেছিল যে ইউক্রেনের যুদ্ধে ভারত তটস্থ নীতিতে চুপচাপ থাকতে পারবে না, কিন্তু আজ পুরো বিশ্বের মুখের কথা বন্ধ হয়ে গেছে, কেননা ভারত আজ নিজের শর্তের ওপর মজবুত পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, বর্তমান সময়ে জিও পলিটিক্স যেভাবে পরিবর্তন হচ্ছে এটা বলা কিন্তু অবশ্যই কঠিন যে ভবিষ্যতের আজকের দিনে কার সাথে কার রিলেশন হবে আর কার সাথে কার রিলেশন ভাঙবে। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।